বিচারাধীন মামলা নিয়ে বিচারপতিরা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না, তাও আবার সেটি যদি তারই এজলাসে থাকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই কড়া মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একই সঙ্গে তার পর্যবেক্ষণ, এজলাসে যে মামলা রয়েছে তা নিয়ে বাইরে মন্তব্য করলে ওই মামলা আর শোনার অধিকার বিচারপতির নেই, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ওই নির্দিষ্ট মামলার জন্য অন্য বেঞ্চ গঠন করবেন। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমা বিচারপতি গঙ্গোপাধ্যায় টিভি সাক্ষাৎকার প্রসঙ্গে আরো স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন, তাই কাগজে প্রকাশিত রিপোর্ট বা আবেদনকারীর আইনজীবী অভিষেক মনু সিংভির বক্তব্যের উপর কলকাতা হাইকোর্টের সিলমোহর চেয়েছেন তারা। বিচারপতি গঙ্গোপাধ্যায় আদৌ কোনো সাক্ষাৎকার দিয়েছেন কিনা, দিলে কেন দিয়েছেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি যাচাই করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। শুক্রবারের মধ্যে সেই বক্তব্য হলফনামার আকারে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। একই সঙ্গে 28 এপ্রিল পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগ ইস্যুতে সিবিআই ডেকে পাঠাতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত 17 এপ্রিল এ ব্যাপারে যে রক্ষা কবচ শীর্ষ আদালত দিয়েছিল তা বজায় থাকছে। মনু সিংভি ছাড়াও অভিষেকের হয়ে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন আইনজীবী পার্থ সারথি দেববর্মন। তবে এই মামলার জেরে নিয়োগ দুর্নীতি তদন্ত যেন বন্ধ না হয় তার জন্য আবেদন করেন সিবিআই এর আইনজীবী এস ভি রাজু এবং বিবাদীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তখন শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বলেন, তদন্তে হস্তক্ষেপ করছি না, তা যেমন চলছে চলবে, আমরা আবেদনকারীর অভিযোগ মতো বিচারপতির সাক্ষাৎকারে বিষয়টি জানতে চাইছি। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় অধিকাংশ ক্ষেত্রেই তদন্তের ভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনাচক্রে সম্প্রতি এক বাংলা বৈদ্যুতিন চ্যানেলে বিচারপতি গঙ্গোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পাশাপাশি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও প্রয়োজনে জেরার জন্য সিবিআই ডেকে পাঠাতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারই শুনানিতে সিংভি বলেন, হাইকোর্টের মামলায় কোথাও আমার মক্কেলের নাম নেই, তাহলে কিভাবে এই ধরনের নির্দেশ দিতে পারেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2022 সালের 19 সেপ্টেম্বর টিভি সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি বলেছেন তার ইংরেজি অনুবাদও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। তার ভিত্তিতেই এমন কঠোর পর্যবেক্ষণ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের। সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ সম্পর্কে জানার পর সরাসরি মন্তব্য করতে না চাইলেও অভিষেক এদিন দিনহাটায় বলেন, বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল বিধায়ক কেউ আইনের ঊর্ধ্বে নন, আইন সবার ঊর্ধ্বে, এটা সকলকে মানতে হবে। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।